রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণের সমর্থনে রবিবার কালিয়াগঞ্জে ভোট প্রচার করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এদিন সকালে ধনকৈল অঞ্চলের নসিরহাট গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয় সভাধিপতির ভোট প্রচার কর্মসূচি। তৃণমূল প্রার্থীকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার আবেদন জানিয়েছেন জেলা সভাধিপতি। লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী রূপশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে ভোটের প্রচার করা হয়। রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন পুরাতন মালদার চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন তিনি, করেন সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বেশ কয়েকজন দলীয় কর্মী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি পালিত হল ইটাহারে। এদিন ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের কোকনা গ্রামে তৃণমূলের নির্বাচনী কর্মী সভায় এই দলবদল কর্মসূচি পালিত হয়। দলত্যাগীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূলের সভাপতি কার্তিক দাস, ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিরুল হক, সুন্দর কিস্কু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন সরকার সহ অন্যান্যরা। গঙ্গা ভাঙন নিয়ে এবারে সরব হলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন ইংরেজ বাজারের একটি বেসরকারি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিদায়ী কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু বাবুকে তীব্র আক্রমণ করেন তিনি। গঙ্গা ভাঙন কিংবা এলাকার কোনো সমস্যাতেই বিদায়ী সাংসদ সরব হননি বলে অভিযোগ করেন শ্রীরূপা দেবী। যদিও শ্রীরূপা দেবীর বক্তব্যের বিরোধিতা করেছেন আবু হাসেম খান চৌধুরীর ছেলে তথা এবারের দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। আগুনে পুড়ে যাওয়া তিনটি ক্ষতিগ্রস্ত বাড়ির অসহায় পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিল ইটাহারের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার গভীর রাতে ইটাহার থানার মারনাই অঞ্চলের কচুয়া গ্রামের গোলাম মর্তুজা হালেমা বিবি রফিকুল ইসলামের বাড়ি আগুন লেগে পুড়ে যায়। রবিবার তৃণমূলের অঞ্চল সভাপতি শাহিদুল ইসলাম, পঞ্চায়েত প্রধান আঞ্জুয়ারা বিবি, মাজেদুর রহমান গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং চাল, ডাল, তেল, কাপড়, পলিথিন সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় অসহায় পরিবারগুলির হাতে। আর মাত্র কদিন বাদেই দেশের লোকসভা নির্বাচন, যাকে ঘিরে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে। বিভিন্ন জায়গায় চলছে প্রচার, মিছিল, মিটিং। সেই আবহে রবিবার রায়গঞ্জ শহর মহিলা তৃণমূলের পক্ষ থেকে একটি বৈঠক করা হলো জেলা তৃণমূল কার্যালয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস সহ প্রতিটি ওয়ার্ডের কর্মীরা। ভোটের প্রচারের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় এদিন। শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস জানিয়েছেন সমস্ত কর্মীরা যাতে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামে সেই বিষয়ে বার্তা দেওয়া হয় এদিন। আসন্ন রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই ক্রীড়ানুষ্ঠান শুরু হবে জুন মাসে। সেই উপলক্ষে যে 10টি ক্লাব তাতে অংশ নিয়েছে সেই ক্লাবগুলির রেজিস্ট্রেশন, রিনুয়াল এবং ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়েছিল গত 22 তারিখ থেকে, শেষ হল রবিবার। যারা এই কর্মসূচিতে কোনো কারণে অংশ নিতে পারেননি তাদের জন্য আবারও সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসএর সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। বালুরঘাট কেন্দ্রে এবারে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট যুদ্ধে সামিল হয়েছেন বাম প্রার্থীও। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সাংগঠনিক কর্মী সভার পাশাপাশি মিছিল করলেন বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি সহ রাজ্য সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে রবিবাসরীয় ভোট প্রচার সারেন আরএসপি প্রার্থী। সাত দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে ঝুলন্ত অবস্থার মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুতপাড়া এলাকায়। মৃত যুবকের নাম নাজিমুল হক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিন সকালে বাড়ি থেকে সামান্য দূরত্বে 31 নম্বর জাতীয় সড়কের পাশের একটি বেসরকারি সংস্থার জমির পেয়ারা গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহারে বাইসনের হামলায় মৃত্যু হল একজনের, আহত হয়েছে আরও একজন। ঘটনাটি ঘটেছে কোচবিহার নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোকো বাড়ি এলাকায়। মৃতের নাম রমণী সরকার, বয়স 65 বছর। আহত ব্যক্তিকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসন্ন দোল উৎসব উপলক্ষে শোভাযাত্রা করল প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিকেলে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা। সংস্থার প্রচুর সদস্য সদস্যা এতে পা মেলান। সকলকে দোল উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী রবিবার নির্বাচনী প্রচার করেন করণদিঘি বিধানসভার রসকহা এলাকায়। এদিন রসকহা শিলিগুড়ি মোড় থেকে রসকহা হাইস্কুল পর্যন্ত রোড শো করা হয়। রায়গঞ্জ লোকসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীর পাশাপাশি প্রচারে উপস্থিত ছিলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী বলেন, মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে, জয় নিশ্চিত।
কোচবিহারের দিনহাটা শহরে মহামিছিল করল বিজেপি পামেলালের বিজেপির প্রার্থী নিশীত প্রামাণিক। রবিবার দুপুর একটা নাগাদ দিনহাটা সংহতি ময়দান থেকে বর্ণাঢ্য মিছিল শুরু হয়। কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুকুমার রায়, জেলা সম্পাদক অজয় রায়, জীবেশ বিশ্বাস, যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ সহ আরো অনেকেই। জল নিকাশি এবং রাস্তার একাংশ বিক্রি করে অবৈধভাবে নির্মাণ কাজ করার অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। সরকারি জায়গা বিক্রি করে আর সেই জায়গায় নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মানিকচক ব্লকের অন্তর্গত বাকিপুর মহলদারপাড়া এলাকায় ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, মানিকচকেরই এক ব্যক্তি এই জায়গা অবৈধভাবে বিক্রি করে নির্মাণ কাজ শুরু করেছে। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা, যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রার্থী সমর্থনে মালদার মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হল রবিবার। মথুরাপুর বিএসএস হাইস্কুল ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছাড়াও মানিকচক বিধায়ক সাবিত্রী মিত্র, সৌম্যদীপ সরকার, ডক্টর মাহফুজুর রহমান, কবিতা মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার ব্যাপারে সকল কর্মীদের অবগত করে দলীয় নেতৃত্ব। কোচবিহারের মাথাভাঙ্গা কলেজ মোড় এলাকা থেকে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগে বেশ কিছু প্যাকেট ছিল। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই প্যাকেট খুললে প্যাকেটে মাদক দেখতে পাওয়া যায়, যার মধ্যে একটি প্যাকেট থেকে 465 গ্রাম ব্রাউন সুগার এবং 4টি প্যাকেট থেকে 4 কেজি আফিম উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম দিগেন্দ্র বিশ্বাস। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার মাথাভাঙ্গার বিভিন্ন সময়ে উদ্ধার করা 13টি বোমাকে নিষ্ক্রিয় করলেন পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার ফেব্রুয়ারি এবং মার্চ মাসে 13টি বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলিকে রবিবার আলিপুরদুয়ারের বোমা ডিসপোজাল টিম মানসাই নদী সংলগ্ন এলাকায় নিষ্ক্রিয় করে দেয়। জল নিকাশি এবং রাস্তার একাংশ বিক্রি করে অবৈধভাবে নির্মাণ কাজ করার অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। সরকারি জায়গা বিক্রি করে আর সেই জায়গায় নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য মানিকচক ব্লকের অন্তর্গত বাকিপুর মহলদারপাড়া এলাকায়। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হলেন। গ্রামবাসীদের অভিযোগ, মানিকচকেরই এক ব্যক্তি জায়গা অবৈধভাবে বিক্রি করে নির্মাণ কাজ শুরু করেছে। এ ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা, যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।